হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মামুনুল হকের সাক্ষ্য দিয়েছে পুলিশের দুই কর্মকর্তা দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিয়া রহমানের আদালতে মামলার ষষ্ঠ ধাপে সাক্ষ্য প্রদান করেন সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক খন্দকান্ত উবিদুর রহমান ও উপসহকারী পরিদর্শক রাকিবুল ইসলাম উজ্জ্বল রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন জানান মামলাটিতে মোট তেতাল্লিশ জন সাক্ষীর মধ্যে এ নিয়ে চোদ্দ জন সাক্ষ্য প্রদান করেছেন